বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছ অভি ব্লগ তোমরা যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম তাদের জন্য আমি অভিজিৎ এই আমার মেয়ে আনভি পাশে অনির্বে আজকে আমরা চলেছি সিল্ক রুটে আমাদের এবারে ট্রিপে আমরা কলকাতা থেকে শুরু করেছি সাথে আছে আমার এক্স কলিগ সন্তু আমাদের সার আমাদের সারথী প্রেমা পেছনে সুবিধ্যা বিশ্বজিৎ আমার অনিল্লিতার পাশে আছে সুবিধার বউ বৌদি আমাদের আর পেছনে বিশ্বজিৎ ছেলে এবং বিশ্বজিতের বউ আমাদের এবারে সাতজনের ট্রিপ তিন রাত চার দিনের সেল ট্রুপ প্রথম দিন আমরা ছিলাম লিংথাম নামে এই সুন্দর এই পাহাড়ি জনপথে লিংথাম থেকে দ্বিতীয় দিন বেরিয়ে আমরা চলে গেছিলাম জুলুকে এবং তৃতীয় দিন সকালবেলা জুলুক থেকে বেরিয়ে থাম্বি ভিউ পয়েন্ট ওল্ড বাবা মন্দির কুরুপ লেক দেখে আমরা নেমে রোড়ে থাকে রোড়ে থাঙের ঠিক পাঁচ দিয়েই বয়ে চলেছে পাহাড়ি নদী রংপু আর এই রংপু নদীতে আপনারা সুন্দর হ্যাং আউট করতে পারবেন সিল্করুড যাবার পথে আপনাদের পড়বে রঙ্গলি বাজার এই রঙলি বাজারে ছ সাতটা দোকান আছে যেখানে আপনারা সোয়েটার জ্যাকেট টুপি গ্লাভস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবেন সিল্ক এর বাকি গ্রামগুলো যেমন লিংথাম হোক বা জুলুক হোক বা চেন হোক প্রত্যেকটা চাইতে নিয়ারেস্ট বাজার হচ্ছে এই রঙ্গলি বাজার আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিস কিনতে পারেন বার্গেনিং করে নেবেন আমার থেকে তিনটে জ্যাকেট চেয়েছিল নশো পঞ্চাশ টাকা করে পিস আমি নিয়েছিলাম তিনটা জ্যাকেট তেরোশো টাকায় আমাদের টুর এজেন্সি থেকে আমাদের যে সেটার নাম আসামের একদম গায়েই হচ্ছে এই হোমস্টেটা এই হোমস্টেটা দেখতে সত্যি খুব সুন্দর এর কিছু ও আছে গ্রাউন্ড ফ্লোরের রুম গুলো এবং দেওয়ালে ড্যাম ধরা আপনারা যদি কখনো সিল্ক রুডে এসে দেখেন আপনাদের হোমস্টে আসামি ট্রিট দেওয়া হয়েছে বা বনলতা দেওয়া রয়েছে আপনারা অবশ্যই বলবেন আপনাদের যেন ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয়ে থাকে আর সামনে খুব সুন্দর একটা জায়গা আছে বসে আড্ডা মারার জন্য আর জার্মান শেফার্ট ঘুরে বেড়াবে আপনাকে পাহারা দেওয়ার জন্য লাঞ্চের পর বেরিয়েছি এখানে সামনে একটা মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রিতে যাব মাত্র পাঁচ মিনিট দূরে এই হলো মনেস্ট্রি মনেস্ট্রিতে গিয়ে দেখলাম সেটা বন্ধ পরে জানলাম একমাত্র সকালবেলা ছাড়া এই মনেস্ট্রি অধিকাংশ সময় বন্ধ থাকে মনেস্ট্রির চারপাশের দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা আছে যা আপনাকে মুগ্ধ করে দেবে আর মনেসটি থেকে এক ঝলক ক্লিংধাম শহরটাও দেখা যায় ক্লিংধামে আজকে আমাদের লাস্ট ডে আজকে আমরা এগিয়ে যাব জুলুকের দিকে আজকে আমাদের সেকেন্ড ডেতে প্রথম ডেস্টিনেশন কিউ ওয়াটার ওয়াটারফলস এই হলো আপনার কিউকোলা ওয়াটার ওয়াটারফলস জল অনেকটাই কম পাহাড়ি ঝর্ণাতে একমাত্র বর্ষাকালেই ভালো জল দেখা যায় আমরা যেহেতু গরম পড়া ঠিক একটু আগে এসছিলাম তাই আমরা ঝর্ণাতে সেরকম জল পেলাম না কিউসেরা ফলসে দেখতে আসলে আপনারা অবশ্যই এই দোকানে গ্রিন হিলস ফাস্টফুডে অবশ্যই চাটা খাবেন এদের লিকার চাটা সত্যি অসাধারণ এই হচ্ছে গিয়ে দোকানদার দিদি এই দিদির কাছ থেকে চা নিয়ে খেয়ে দেখবেন সত্যি খুব অসাধারণ হয় আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশান ইকো নেচার পার্ক ইকো নেচার পার্কের রাস্তা এরকমই সবাই একে একে এগিয়ে যাচ্ছে নেচার পার্কের দিকে আনভি একা একা নাম ছিল আমরা আস্তে আস্তে নেমে চলেছি ইকো নেচার পার্কের দিকে ইকো নেচার পার্ক বসার জায়গা এবং খুব সুন্দর পাইন গাছের জঙ্গল আপনারা এখানে আসলে দেখতে পাবেন নিচেও যাওয়ার জায়গা আছে আর কিছু আমড়া আমারে তারি রয়েছে ওইখানে এই হলো আপনার ইকো নেচার পার্কের এন্ড পয়েন্ট এই ভিউ পাবেন আপনারা এখান থেকে ইকো নেচার পার্কে একটা ছোট দোল না বাচ্চাদের নিয়ে দোল খাওয়ার জন্য সেখানে এখন আনবি আর অনিন্দিতা দোল খাচ্ছে গাড়ি এখানে দাঁড়ালো জুলুকে ঢোকার এন্ট্রি পয়েন্টে পারমিশন দেখাতে তো এখান থেকে আপাতত এক টুকরো জুলুক দেখে নিন আকাশ মেঘাচ্ছন্ন আঙ্গু বাহান্ন কিলোমিটার কুলু ৩৫ কিলোমিটার বাবা মন্দির বত্রিশ কিলোমিটার নাথাং বাইশ কিলোমিটার লুংটু আঠেরো কিলোমিটার আজ তৃতীয় দিন আজকে আমরা রয়েছি জুলুকে কাল সারা জুলুকে মুসুলধারে বৃষ্টি হয়েছে সকাল থেকে মেঘলা আকাশ সূর্য মামার দেখা নেই এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইছে এই হাওয়ার চোটে গায়ে যেন ঠান্ডা কামড় দিচ্ছে আজকে আমরা সাইড সিনে যাবো জুলুকে আজকে আমরা জুলুক থেকে বেরিয়ে ওল্ড বাবা মন্দির কুলুক লেক নাথাং ভ্যালি থাম্বি ভিউ পয়েন্ট দেখে নেমে যাবো রোরাথাঙে এই হলো আমাদের হোমস্টে জুলুকে আমরা এই হোমস্টেটাতে ছিলাম হোমস্টে টাতে চারটেই ঘর আছে খাওয়ার জায়গাটা একটু ওপরের দিকে হোমস্টের যিনি মালকিন আমরা দিদি বলে ডাকতাম তার খুব মিষ্টি ব্যবহার এবং তার সঙ্গে গল্প করে সন্ধ্যাটা গতকাল সন্ধ্যাটা আমাদের খুব ভালোই কেটেছিল আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট জিগজ্যাক যেটা প্রধান আকর্ষণ সেই জিগজ্যাগ রোডের কাছে আমরা চলে এসেছি আমরা এখন আছি থামভি ভিউ পয়েন্টে এই মেঘের কুয়াশার জন্য আমরা থাম্বি ভিউ পয়েন্টের কিছুই দেখতে পাচ্ছি না আপনারাও দেখে নিন কিভাবে কুয়াশা ঘিরে রয়েছে আমাদের দেখুন গাড়িটাকেও দেখা যাচ্ছে না এমনভাবে কুয়াশা ঘিরে রয়েছে ভিউ পয়েন্ট ক্রস করে আমরা এখন এগিয়ে চলেছি ওল্ড বাবা মন্দিরের দিকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিং এর মন্দির ওল্ড বাবা মন্দির প্রায় তেরো হাজার ফিট উপরে অবস্থিত আজক আকাশটা একটু পরিষ্কার ছিল কিন্তু বেশ জোরে হাওয়া বইছিল। ছিল বাবা মন্দিরের আশেপাশে পাহাড়গুলো খাঁজে খাজে বরফ আটকে রয়েছে কিন্তু রাস্তায় এক ফোঁটা বরফ নেই আশা হতো প্রায় তেরো হাজার ফিট উপরে ওল্ড বাবা মন্দির অবস্থিত এবং রাস্তা থেকে অনেকগুলো সিঁড়ি ভেঙে মূল মন্দিরে প্রবেশ করতে হয় এই হলো ওল্ড বাবা মন্দিরের গর্ভগৃহ অনেকগুলো সিঁড়ি ভেঙে অবশেষে আমরা ওল্ড বাবা মন্দিরের গর্ভগৃহে এসে পৌঁছালাম বাকি কেউ আসেনি আমি আন আনভি খালি এসেছি ওল্ড বাবা মন্দিরের গর্ভগৃহে বাবা হরভজন সিং এর ব্যবহৃত সেনা পোশাক কিছু ব্যক্তিগত সামগ্রী জুতো ওনার ছবি খাট টেবিল এইগুলোই রাখা আছে এছাড়া রয়েছে হরভজন সিং এর বেশ কিছু ছবি এবং আমাদের আজকে শেষ ডেস্টিনেশন ছিল কুলুপ লেক কুলুপ অনেকে এলিফেন্ট লেকও বলা বলে থাকে কুলুপ লেক প্রায় তেরো হাজার ছেষট্টি ফিট উঁচুতে অবস্থিত ভারত চীন সীমান্তের একদম কাছে যেহেতু কুরুপ lake কাছে সেনা ছাউনি আছে তাই lake এর সামনা সামনি আমার কাউকে যেতে দেওয়া হয় না আমরা যখন কুরুপ lake গিয়ে পৌঁছালাম তখন lake এর অর্ধেকটা জল বরফ হয়ে আছে এবং বাকি জলে বরফে আস্তরণ পড়ে আছে আজ আমাদের trip এর দিন আজকে আমরা রয়েছি রোলা রোলাথাংয়ে রোলাথাং থেকেই আমরা আজকে এনজিপির দিকে নেমে যাব ট্রিপটা পুরোটাই ভালো হয়েছে একমাত্র গতকাল জুলুকের ওয়েদারটা প্রচণ্ড রকমের মেঘলা ছিল বলে মেঘলা নয় মেঘে ঢাকা ছিল বলে আমরা সেইভাবে থাম্বি ভিউ পয়েন্ট দেখতে বা জিগ বা রোডটা অতটা ভালোভাবে দেখে উঠতে পারিনি বাট আজকে খুব সুন্দর ওয়েদার জুলুকের চাইতে রোরাথান অনেকটাই নিচে এবং ঠান্ডা সেরকম নেই বললেই চলে আসুন আমরা দেখে নিই আমরা রোরা থাঙে যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা কীরকম আমরা রোরাথাঙের এই হোমস্টেটাতে ছিলাম সুন্দর হোমস্টে সামনে সাজানোর জায়গা বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট জাম্পিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে পাঁচ দিন নদী বয়ে যাচ্ছে নদীর আওয়াজ কানে আসছে ফুলের সমাহার পেরিয়ে আমাদের এই হোমস্টেটাতে যেতে হয় এই হলো হোমস্টেটা এই হলো হোমস্টের রিসেপশন ভাঙের জাম্পিং একটা রয়েছে সেখানে আপনাদের বাচ্চারা এসে খেলতে পারবে এই হলো আপনার হোটেল আর এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে আমরা নদীর ধারে চলে যাব এখান দিয়ে নামলে অনেক আনভি এগিয়ে গেল এই হলো আপনার মেন নদী এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বাস দিয়ে ঘেরা এখানে হোমস্টের তরফ থেকে বারবিকিউর ব্যবস্থা করা হয়ে থাকে বসার জায়গা মতন রয়েছে আমরা কতকাল রাতে একটু দেরি করে এসেছিলাম বলে আমরা বারবিকিউটা করে উঠতে পারিনি পাহাড়ে বেড়াতে গিয়ে নিরিবিরি পরিবেশে পাহাড় নদী জঙ্গল এই তিনটি যদি একসঙ্গে উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এ রোরাথাং পাহাড়ি নদীর ধারে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম নদীর অবিরাম ধারা ছোট্ট দুলতে থাকা কাঠের ব্রিজ আর পাহাড়ে গায়ে মেঘের বসতি রঙলি বাজার থেকে আট কিলোমিটার দূরে রংপ নদীর গা ঘেসেই এই পাহাড়ি গ্রামটা আপনারা চাইলে এই রোরাথাং এ থেকেও আরিতাল লেক মানখিম কিউকোলা ফলস জুলুক জিগজ্যাগ রোড এগুলো দেখে নিতে পারেন হোমস্টেটাও খুব সুন্দর এবং হোমস্টে থেকে বললে দিলে তারা বার ব্যবস্থা করে দেয় এক কিলো দেশ দেড় হাজার টাকা আমাদের জুলুক টিপ আপাতত এই পর্যন্তই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমাদের জুলুকের টুপের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টসে ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে টাটা